আসসালামু আলাইকুম। হেঁটেই রাজধানী ঢুকছে মানুষ। ঈদুল আজহার ছুটির শেষে শুক্রবার 23 জুলাই সকাল 6টা থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সকালে দেখা যায় ঢাকার প্রবেশদ্বার, সদরঘাট, গাবতলী, আবদুল্লাপুর, সাইদাবাদে রাজধানীগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কোনো যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটেই গন্তব্যে ফিরছেন তারা। অনেকেই ব্যবহার করছেন ভ্যান, অ্যাম্বুলেন্স, তাদের কারো হাতে ব্যাগ, কারো কোলে শিশু বাচ্চা, কারো গায়ে কারো সঙ্গে বয়োবৃদ্ধ। গাবতলিতে দেখা যায় দূরপাল্লার সব যাত্রীদের আমিন বাজারে নামিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় হেঁটে, রিক্সা ও ভ্যানে রাজধানীতে প্রবেশ করছে যাত্রীরা। ট্রাফিক বিভাগ পুলিশ জানিয়েছে দূরপাল্লার কোনো পরিবহনকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ব্যক্তিগত গাড়িতে যারা গতকাল রাতে রওনা করেছেন, সেতু টোল বক্সের টোকেন দেখে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। গত 13 জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশ 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর 23 জুলাই সকাল 6টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ধন্যবাদ সকলকে।